বাবা ওখানে থাকতেন? আপনারা কতদিন ধরে কাজ করছেন ওখানে? বাবা প্রায় দীর্ঘ 30 বছর যাবত হলো ওখানেই রয়েছেন। কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? বাবা পুলিয়ারিতে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিলেন। তো কি মনে হলো আপনাদের যে মানে যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে? অথরিটির সঙ্গে আমাদের এখনও সেইভাবে যোগাযোগ হয়নি, তবে আমরা যতদূর শুনেছি যে ওখান থেকে থানায় FIR করা হয়েছে। এবার বুঝতেই পারছেন খুবই মানে এমন ঘটনা ঘটে গেছে, আমরা এদিকে কাজ টাজ নাম টিয়ে ওদের সঙ্গে যতক্ষণ না যোগাযোগ করতে পারছি। তো গিয়েছিলেন বাবার ওখানে, বাবা যেখানে থাকতেন? হ্যাঁ আমি গিয়েছি দুবার, আমি 2-3 বার গিয়েছি ওখানে। আপনার জন্ম থেকেই দেখছেন বাবা ওখানে চাকরি করে? হ্যাঁ আমার জন্ম। উনি কখন কখন বাড়ি আসতেন? বছরে বছরে 2 বার বাড়ি আসতেন, একবার কালী পুজোর সময় আসতেন, একবার দোলের সময় আসতেন। হুম, সেদিনকে রাত্রিবেলা কি হয়েছে বলে আপনারা শুনেছেন? সেদিনকে মানে নাইট ডিউটি থাকলে বাবা বেরোনোর সময় মাকে ফোন করে যায় যে বেরোচ্ছি, তো সেরকম 10টা নাগাদ ফোন করেছে একবার, করার পর আবার 10:30 নাগাদ একবার ফোন করেছে, দিয়ে বলছে ওখানে গিয়ে আমি আর ফোন করতে পারবো না, কারণ নেটওয়ার্ক থাকে না ওই জায়গায়। আমি বলছি ঠিক আছে আমরা এখান থেকে চেষ্টা করবো। তো আমরা এখান থেকে যেমন 11:30 বা 11:15 নাগাদ ফোন করি নাইট ডিউটি থাকলে পৌঁছে গেলে, তো সেদিনকে কিছুতেই লাইন ঢুকছিল না। তারপর আমরা হয়তো এরকম নেটওয়ার্ক প্রবলেম, তো হঠাৎ দেখি রাত্রি 4টার সময় বাবার ফোন থেকেই ফোন এসছে, দাদার ফোনে। তো তখন মানে ওখানে বাবার এক বন্ধুর আছেন, তিনি ফোনটা করে বলছেন যে এরকম এরকম ভাইপো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তো আমরা এখান থেকে সব ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওখানে কাজটা মিটাও, তারপর এখানে এসো। তো তারপর আপনারা শুনলেন যেরকম মারা গেছেন, অনেক লোকজন এসেছিল বলে মনে হয় না? হ্যাঁ ওখানে শুনলাম পুরো শাটডাউন হয়ে গেছিলো পুরো বিশ্রামপুর পলিয়ারিতে, ওখানে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, মানে ওয়ার্কাররা সবাই প্রতিবাদ করেছে এটার জন্য। এই মানে পুরোটা আমাদের এখন শোনা কথা। আচ্ছা আপনার নাম? আমার নাম শান্তনু ভবানী, আমার ছোট ছিল। আপনার কয় ভাই? আমরা 2 ভাই। বোন? একজন দিদি ছিল আমার, তিনি 2008 সালে মারা যান। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।